কালচিনি ব্লকের রুরাল হেলথ প্রোভাইডারদের এখন থেকে কোভিড যোদ্ধা হিসেবে ময়দানে নামানো হবে। শনিবার কালচিনি ব্লক অফিসে হল ঘরে এক সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কালচিনি ব্লকের মোট 40 জন হেলথ প্রোভাইডারদের নিয়ে এক সভা হয়। উপস্থিত ছিলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন, ব্লক স্বাস্থ্য আধিকারিক। বিডিও জানান, গ্রামীণ এলাকার মানুষের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। রুরাল হেলথ প্রোভাইডার কর্মীরা গ্রামের মানুষদের প্রাথমিক পরিষেবা দেবে এবং ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তরের সাথে তারা যোগাযোগ বজায় রাখবেন। স্বাস্থ্য সম্বন্ধে পরিষেবা তাদের সঙ্গে সভা হল, মিটিং করলেন, কি বিষয় একটু বলবেন? আমাদের তাদের সঙ্গে মিটিং করার চাচ্ছি, আমাদের যে কালচিনিগুলোতে যতজন আছে আমরা চাচ্ছি এবং হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সাহেবের ছিলেন মিটিংয়ে, আমরা চাচ্ছি তাদেরকেও প্রাথমিকভাবে করোনা যোদ্ধা হিসাবে ফিল্ডে নামানোর জন্য, কারণ আমরা লক্ষ্য করছি গ্রামের মানুষ প্রথমে তাদের কাছেই যায় এবং তারা যেন সঠিক সাজেশনটাই দেয়, সেটাই একটা এই মিটিংয়ে অ্যাওয়ারনেস করা এবং তাদেরকে আমরা এই করোনা পরিস্থিতিটি আমরা তাদেরকে স্যার প্রাথমিক পরিষেবাটা দেওয়ার জন্য প্রাথমিক পরিষেবাটাই তাদের কাছে নিয়ে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে কোনো অ্যাম্বুলেন্স আমরা পাঠাচ্ছি কোনো পেশেন্টের জন্য, তখন কী হচ্ছে না, অমুক ডাক্তারবাবু তো বলেছে না গেলেও চলবে, এই সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। তাই চাচ্ছি যে তাদের কাছ থেকে সেভাবে আমরা একটা হেল্প নিই, যে পেশেন্টকে যে পরিষেবার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে সেখানে পাঠানোর জন্য আমরা তাদেরকে স্যার এবং কতজন সংখ্যাটা কত রয়েছে স্যার? আমাদের কালচিনিগুলোকে প্রায় 40 জন 50 জন সবাই এই আওতায় আসছে, সবাই এই আওতায় আসবে, অনেকেই এসেছে মিটিংয়ে, অনেকে আসছে কিন্তু বেশিরভাগটাই মিটিংয়ে এসেছে। স্বাস্থ্য সম্বন্ধে পরিষেবা তাদের সঙ্গে সভা হল, মিটিং করলেন, কী বিষয় একটু বলবেন? আমাদের मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं।